আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে চলে আসলাম একটা ভিন্ন রকমের একটা ভিডিও নিয়ে, আজকে চলে আসলাম একটা চ্যালেঞ্জের ভিডিওটা নিয়ে, যে ভিডিওটার মধ্যে 8টি চিকেন ফ্রাই থাকবে, 10 মিনিটের জন্য মধ্যে শেষ করতে হবে। যদি আমি এই 10 মিনিটের মধ্যে এই চ্যালেঞ্জটা জিতে যাই, 8টি চিকেন ফ্রাই 10 মিনিটের মধ্যে খেতে পারি, তাহলে আমি একেবারে ফ্রিতে খেতে পারবো এবং আমি যে 700 টাকা এখানে পে করবো ওইটা আমাকে ফেরত দিয়ে দেবে। ফ্রাই বাকেট রেস্টুরেন্ট আমরা চলে আসছি, তো এখন চলে যাচ্ছি আমরা চিকেন ফ্রাই খাওয়ার জন্য। আমরা 10 মিনিটে 8টা চিকেন ফ্রাই শেষ করবো, তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন চ্যালেঞ্জটি জিতে যাই। হ্যাঁ, এখন কিন্তু আমি চ্যালেঞ্জ দেওয়ার জন্য চলে আসলাম। এই যে দেখেন, আমাকে কিন্তু এখানে বেশ কয়েকটা বড় বড় চিকেন ফ্রাই দিয়েছে। এই যে দেখেন, চিকেন ফ্রাইগুলো কিন্তু অনেক বড়। তো আমি এখন এগুলাকে সবগুলাকে ঢেলে নিব, আর এটা পুরাটার দাম কিন্তু 750। যদি আমি এটা জিতে যাই তাহলে কিন্তু আমার 700 টাকা দেওয়া লাগবে না, আমি একেবারে ফ্রি খেয়ে ফেলবো। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই চ্যালেঞ্জে জিতে যাই। তো জিতে গেলে কিন্তু ইয়াসিনের আব্বু আমাকে গিফট দিবে, এখান থেকেও গিফট পাওয়া যাবে আশা করছি। তো এখানে কিন্তু 8টা চিকেন ফ্রাই আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা 10 মিনিটের মধ্যে আমি এটা শেষ করতে হবে। ইয়াসিন কিন্তু দিয়েছিল, ইয়াসিন কিন্তু জিততে পারে নাই, তার মন খারাপ। তো আমি আপনাদের সবার কাছে দোয়া চাইছি, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন জিতে যাই। তো এখানে কিন্তু আমাকে একটা চার্ট দিয়েছে যে যে সতর্ক, মানে এগুলো যদি থাকে তাহলে খেতে পারবো না, যেমন ডায়াবেটিস, হৃদরোগ অথবা অন্য কোনো স্বাস্থ্য ঝুঁকি থাকলে চ্যালেঞ্জে অংশগ্রহণ করা যাবে না। আর চ্যালেঞ্জ চলাকালীন ফ্রাই চিকেন ছাড়া শুধু পানি খাওয়া যাবে, আর পানি ছাড়া অন্য কোনো কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। কম সময়ে অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে মানে কোনো সমস্যা হলে তারা দায়ী থাকবে না, কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমরা যদি কোনো সমস্যা হয়, কোনো রোগ আক্রান্ত থাকি, তারা কিন্তু কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। তো এখানে আমাকে একটা সই করতে বলছে, তো আমি আপনাদের সবাইকে দেখে সই করতেছি। কিন্তু এখানে সাইন করে দিলাম, এই যে বিডি ব্লগার সেলিন আক্তার, তো আমরা কিন্তু একসাথে সবাই বসে গেছি দেখেন। তো আমি কিন্তু এখন স্টার্ট, এখন আমি এখন কিন্তু আমি চ্যালেঞ্জের জন্য শুরু করে দিলাম। এখানে কিন্তু আমার টাইম ধরতেছে, এখন দেখেন 10 মিনিটের মধ্যে আমি শেষ করতে হবে। এখন আমি এখন কথা বলবো না, একদম চুপ। গরম গরম বেশি, তাহলে পুরো পরিষ্কার, গরম প্রচন্ড গরম। বিরিয়ানি বানায় কিন্তু অলরেডি খাওয়া শেষ তিনটা। পারবা 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 ইনশাল্লাহ। শেষ তো চিকেন ফ্রাই শেষ। হ্যাঁ হ্যাঁ, আমি পারি নি একটু টমেটো সস, টমেটো সস তাড়াতাড়ি।
অনেক সময় অনেক সময় পারবা, আমি পারি না, আমি বেশি মুখে ঢুকেছি নিলে আরেকবার তুমি লেলো আমি আমি পারবা 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 চার মিনিট সেই লেভেলে খাওয়া হয়েছে আরো 5 মিনিট আছে, অনেক সময় 5 মিনিট ধীরে আগাইতে পারবো, 2 মিনিট আস্তে 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 আমার দুই হাত দিয়া দুই হাত দিয়া আমার দুই হাত দিয়ে ভেঙে দুই হাত দিয়া ছয়টা আমি 7 মিনিট শেষ 7 মিনিট আর 3 মিনিট আছে লেজেন্ড চলো না মুখে চাপা পেতা হয়ে গেছে অনেক সময় আছে আমি হাইরে মুখ টুকলো গায়ে বসে রয়েছি অনেক সময় আছে মুখে কিন্তু রাখা যাবে না অল্পের জন্য হেরে গেল অল্প একটু জন হেরে গেছে আমি তো একদম পুরো ডাহা হারা হয়েছি দেখেন আমার এই কয়েকটা রয়েছে এই কয়েকটা এই যে চুকলা এগুলো চুকলা চামড়া চুমড়া যে এগুলোর জন্য আমি আজকে ফেল হয়ে গেছি আমি চ্যালেঞ্জে জিততে পারলাম না একটুর জন্য খেলে এই যে এইগুলো চামড়া এই যে চিকেন ইয়েগুলো আমার কিন্তু সব শেষ হয়েছে দেখেন সব শেষ আপনারা সবাই আমার জন্য দোয়া করছেন আমি অনেক দূর আগাইছিলাম আর এগুলো শেষ করতে পারলাম না এর জন্য আমি ফেল দিয়ে সব শেষ হয়ে গেছিলো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমি আজকে কথা বলতে পারতেছি না আমার গালে ব্যথা হয়ে গেছে সব আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ